नमस्कार दर्शक बंधुरा, भ्रमण एक्सप्रेसे আপনাদের স্বাগত। আবার বেরিয়ে পড়েছি আমরা, আজ চলেছি শান্তিনিকেতন। আপনারাও চলুন আমাদের সাথে ঘুরে আসি শান্তিনিকেতন থেকে। আজ 13ই মার্চ শনিবার, কলকাতা থেকে অনেক তাড়াতাড়ি আমরা রওনা হয়ে পড়েছি। সকালবেলা 5:30টা নাগাদ আমরা রওনা হয়েছি। শান্তিনিকেতন পৌঁছতে মোটামুটি 4 ঘন্টা তো লাগবেই, দেখি কতক্ষণে পৌঁছাই। আজ দিনটা বড় সুন্দর, মেঘলা, ঝোড়ো হাওয়া বইছে, বেড়ানোর একেবারে উপযুক্ত আবহাওয়া। এসে গেল শক্তিগড়। যাত্রাপথে যদি শক্তিগড় পড়ে সেখানে গাড়ি থেকে না নেমে পাওয়া যায় না। আমরাও নামলাম, ব্রেকফাস্ট খেলাম, এবার আবার গাড়ি চলবো। আমরা গোলাপ মোড় থেকে ডান দিকে ঢুকে যাচ্ছি, কোষকড়ার দিকে, বাড়া মন্দিরের সামনে দিয়ে। শান্তিনিকেতন যে আমরা এই প্রথমবার যাচ্ছি তা নয়, এর আগেও দুবার গেছি, কিন্তু কোনোবারই সোনাঝুরি হাট সেভাবে দেখা হয়নি। এবার তাই বিশেষ করে হাট দেখার উদ্দেশ্যেই চলেছি শান্তিনিকেতনে, সাথে অন্যান্য দ্রষ্টব্য তো দেখবই। গ্রাম বাংলা বড় সুন্দর, রাস্তার দুপাশে সবুজ ক্ষেত, মাঠ, গাছপালা, চোখের পক্ষে বড় আরামদায়ক। এই দেখুন ক্ষেত থেকে আলু তোলা হচ্ছে। এই ট্রাকগুলো দাঁড়িয়ে আছে আলু দিয়ে কোল্ড স্টোরেজে যাওয়ার জন্য। এখন আমরা অজয় নদ পেরোচ্ছি। আমরা কলকাতা থেকে রওনা হয়েছিলাম সকাল 5:30টায়, 9:30টার মধ্যেই বীরভূমে ঢুকে গেছি। হাতে অনেকটাই সময় আছে, কারণ হোটেলের চেক ইন টাইম হচ্ছে 12টা। তো সেই জন্য আমরা সুরুল রাজবাড়িতে চলে এলাম আগেই। আজকেই সুরুল রাজবাড়ির দর্শন আমাদের হয়ে যাবে, চলুন। বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে এই সুরুল রাজবাড়ি বা সরকার রাজবাড়ি। 250 বছরেরও আগে শ্রীনিবাস সরকার মহাশয় এটি তৈরি করেছিলেন। এই রাজবাড়ির পাশেই রয়েছে পোড়ামাটির মন্দির। এই সুরুল রাজবাড়ি কিন্তু এর 250 বছরের পুরনো দুর্গাপুজোর জন্য বিখ্যাত। রাজবাড়ি দেখার পরেও আমাদের হাতে অনেকটা সময় রয়েছে, তাই ঠিক করলাম এখনই দেখে নেব সৃজনী শিল্পগ্রাম।
ওগো তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। ওগো তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়েছে ঘুরিতেছে পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নিভে না। সে মানুষ চেয়েছে ঘুরিতেছে পাগল হয়ে, এখন বলে বলুক লোকে মন্দ বিরহে আর প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিনে ভাব তরঙ্গে মিশেছি কতই রঙ্গে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। বহুদিনে ভাব তরঙ্গে মিশেছি কতই রঙ্গে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। একবার ধরতে পারলে মনের মানুষ চলে যেতে আর দিও না। একবার ধরতে পারলে মনের মানুষ চলে যেতে আর দিও না। ডুবে যাও রূপ সাগরে, বিরলে বসে করো যোগ সাধনা। কি কয় ভেব না রে, ডুবে যাও রূপ সাগরে, বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পারলে মনের মানুষ চলে যেতে আর দিও না। একবার ধরতে পারলে মনের মানুষ চলে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। ভাবতে পারিনি শান্তিনিকেতন পৌঁছেই এত সুন্দর একটা গান শুনে আমাদের ভ্রমণ শুরু হবে। ভারী সুন্দর, মন ছুঁয়ে গেল। চলেছি প্রান্তিকের দিকে, সেখানেই হোটেল বুক করেছি, হোটেল দ্বীপ হলিডেজ। Thank you.
আমাদের রুম তিনতলায়, ছিমছাম রুচিশীল। সকাল থেকে মেঘলা ভাব একটা ছিলই, এখন মেঘ আরো করেছে, ঝিরঝির বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, খুব হাওয়াও দিচ্ছে। আমরা চলেছি সোনাঝুরি হাটের দিকে, দেখি কিরকম ঘোরা যায়। বাঁদিকে খোয়াই নদী, তার পাশ দিয়ে হাটে যাওয়ার রাস্তা। দেখে দেখে চলে এলাম সোনাঝুরি হাটে। এই সোনাঝুরি হাটই খোয়াই হাট বা শনিবারের হাট নামেও পরিচিত। বৃষ্টি থেকে মাথা বাঁচাতে ছাতার তলায় দাঁড়িয়ে দাঁড়িয়েও চলছে কেনাকাটা। শনিবারের হাটটা দেখতে, এই হাটটা দেখতেই আমাদের এখানে আসা, শান্তিনিকেতন ছুটে আসা। কিন্তু আজকে ওয়েদারটা এত খারাপ হয়ে গেল, বৃষ্টি মেঘলা তো ছিলই সকাল থেকে, এখন তো পুরো বৃষ্টি, ফলে পশা নিয়ে কেউ বসতেই পারছেন না, সবই ঢেকে রাখতে হচ্ছে। তো খোঁজ নিয়ে জানলাম যে আজকেও ওরা সকালবেলায় বসেছিলেন, তো আগামীকালও সকালবেলা বসবেন, সকাল 7:30-8 থেকে বসে যাবেন বলেই বলছেন। তো কালকে আমরা সকালবেলাতেই চলে আসব, যতটা সকালে সম্ভব চলে আসবো এখানে হাটটা এক্সপ্লোর করতে। খুবই মনটা খারাপ লাগছে, দিনটা একদম বাজে হয়ে গেল। বৃষ্টি কিন্তু থামেনি, সামান্য কমেছে, তাতেই বেরিয়ে পড়লাম। যতটা পারা যায় ঘুরে দেখে নিতে হবে তো। আরো সুন্দর বাজে, এইখানে বৃষ্টি পেয়ে ভিজে গেল তাই আরো সুন্দর বাজে টং টং করে। বিছানার চাদর দেখা যাবে, প্রত্যেকটা হাটেরই কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে। এই সোনাঝুরি হাট দেখে মনে হলো হাট তো নয়, যেন মানুষের মিলন মেলা।
এখানকার স্পেশাল প্রিন্ট যেগুলো সেগুলো একটু দেখান। কিরম দাম এগুলো? চলতে চলতে আবার বৃষ্টি নেমে আসছে, সবাই আবার সব জিনিসপত্র গুছিয়ে তুলতে ঢেকে ফেলতে ব্যস্ত। যারা কলকাতা থেকে এসছেন, দূর দূর থেকে এসছেন, এরই মধ্যে আবার যতটা সম্ভব কিনে নিতে চাইছেন। ভালো করে নিন দিদি, দিদি দেখেন কি শাড়ি বলুন তাহলে একটু। লেখা শাড়ি কিরম দাম? এটা 450। আজ বেট করলেন দিদি?
যেরকম মেঘলা হয়ে গেল তারপরে বৃষ্টি হলো, ভাবলাম যে আজকে দিনটাই শেষ, ঘোরা আর হলো না, খুব মন খারাপ হয়ে গেছিল। কিন্তু তারপরে আস্তে আস্তে দিনের আলো ফিরে এলো, মেঘ কেটে গেল, মেলা জমজমাট হয়ে গেছে, খুব সুন্দর ঘোরা হলো, আমরা জমিয়ে কেনাকাটা করলাম, এবার ফেরার পালা। আস্তে আস্তে দেখি এবার হোটেলে ফিরি। আমাদের শান্তিনিকেতন ভ্রমণের প্রথম দিন আজকে শেষ হলো, ভীষণ ক্লান্ত, সারাদিন প্রচুর ঘোরাঘুরি গেছে। সেই সকালবেলা রওনা হয়ে আমরা শান্তিনিকেতন এসেছি, প্রচুর ঘুরেছি সারাদিন, খুব আনন্দ করেছি, এখন খুবই ক্লান্ত। আজকের মতো গুড নাইট, কাল খুব ভোরে উঠে আবার আমরা ঘুরতে বেরোব।